মায়াতরু কবি অশোক বিজয় রাহা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা পড়ে নেব মায়াতরু কবিতাটি। মায়াতরু কবিতা পড়ার আগে আমরা এসো কবিতাটি আবৃত্তি শুনে নি পল্লবীদের কাছ থেকে। মায়াতরু অশোক বিজয় রাহা। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়, বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরারে মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাই না, যে সকাল হলো যে একটি ও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকিমিকি আলোর রূপলি এক ঝালো। নমস্কার। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এতক্ষণ মায়াতরু কবিতার আবৃত্তি শুনছিলাম। এখন আমরা মায়াতরু কবিতার লেখক শ্রী অশোক বিজয় রাহা সম্পর্কে কিছু জেনে নিই। অশোক বিজয় রাহা জন্মগ্রহণ করেন 1910 সালে বাংলাদেশের শ্রীহট্টে। তার মৃত্যু হয় 1990 সালে। তিনি ছিলেন কবি ও প্রাবন্ধিক। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ভানুমতির মাঠ। আমার কবিতাটি তার সেই ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তার রচনাবলীর মধ্যে রয়েছে রুদ্র বসন্ত, ডিহং নদীর বাঁকে, জলডম্বুর পাহাড়, রক্তসন্ধা, উড়োচিঠির ঝাঁক ইত্যাদি। নদী, পাহাড়, অরণ্য প্রকৃতি তার কবিতার কেন্দ্রভূমি। আমাদের আজকের এই পাঠ্য বিষয় মায়াতরু এক বিশেষ মজার কবিতা। আমরা সবাই একটু আধটু ভূতের ভয় পাই। ভূত যদিও বিশেষ কিছু নয়, এটা আমাদের মনের ভ্রম ছাড়া আর কিচ্ছু নয়। কবি মজার ছলে ভূতের একটা রূপ তৈরি করে, একটা গাছের মাধ্যমে একটা ভাল্লুকের ছবি কল্পনা করে আমাদের সামনে এই মায়াতরু কবিতাটি তুলে ধরেছেন। এসো আমরা মায়াতরু কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ এক এক করে বোঝার চেষ্টা করি। এক যে ছিল গাছ, প্রথমেই কিন্তু বলে দিয়েছেন এক যে ছিল গাছ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে কোনো ভূত কোনো রাক্ষস কিচ্ছু নেই, তিনি বলেই দিলেন প্রথমে এক যে ছিল গাছ। সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। সেই গাছটা যখনই সন্ধে হতো তখন যেন মনে হতো সে দুহাত তুলে ভূতের নাচ করছে। দুহাত মানে তার হচ্ছে তার ডালপালা, এবং নাচ করা অর্থ হচ্ছে ধরো গাছে যখন হাওয়া লাগবে, বাতাস বইবে, তখন গাছের ডালপালাগুলো নড়বে, তো কবির তখন যেন মনে হচ্ছে ওটা একটা ভূতের নৃত্য জুড়ে দিয়েছে। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। আবার কি হচ্ছে, কখনো কখনো এই ধরো মেঘের আড়াল থেকে যখন একটু চাঁদ ঝিলিক মেরে উঠত, অর্থাৎ হঠাৎ একটু দেখা দিত, তখন কি হতো ভালুকের মতন, তোমরা ছবিতে দেখো গাছটাকে ভালুকের সঙ্গে কল্পনা করা হয়েছে, ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। ভালুকের মতন রাগ হয়েছে তার, তো সে রাগে গড়গড় গড়গড় করছে, মানে গাছের মধ্যে হাওয়া বইছে, তার পাতায় একটা শব্দ হচ্ছে, শস শস শব্দ এমনিতেই হয়, তো সেটাকে কল্পনা করে তিনি এখানে বলছেন এর গড়গড় গড়গড় আওয়াজ করছে। বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে জ্বর, গাছের আবার জ্বর আসে নাকি? হ্যাঁ, এটা সবই কল্পনা। কবিতার নাম মায়াতরু, মানে বুঝতেই পারছো একটা কল্পনা, একটা রূপ ভেবে নেয়া, একটা জাদুট করি কিছু একটা ভাবা, কল্পনা করা, এই আর কিচ্ছু না। যাক, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর,
এখানে আগের লাইনে কবি বলেছেন ভালুক, তো ভালুকের একটা জ্বরের সঙ্গে বেশ একটা মজার কথা আছে, ভালুক জ্বর, অর্থাৎ ভালুকের হঠাৎ হঠাৎ এই জ্বর এই ভালো এরম টাইপের ব্যাপার ঘটে। তো বলছে হঠাৎই যেন তেমনভাবে আবার একটা কম্প দিয়ে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। কাঁপুনি দিয়ে জ্বর আসার ব্যাপারটা হলো ওই যে হাওয়া বাতাসে পাতাগুলোকে নড়ে উঠছে যখন কবি দেখতে পাচ্ছেন, তখন তিনি ভাবছেন বোধহয় জ্বর এসেছে, তাই গাছের পাতাগুলো নড়ছে, মানে ভাল্লুকের দেহে একটা কম্পন হচ্ছে। এক পশলার শেষে, এক পশলা মানে এখানে বলা হয়েছে একবারের বৃষ্টি, মানে অল্প একটু বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার যখন চাঁদ উঠতে হেসে, মানে বৃষ্টির পরে সাধারণত মেঘ কেটে যায়, মেঘ কেটে গেলে আকাশে চাঁদ ওঠে, সেই সময় কি হচ্ছে, কোথায় বাসেই ভাল্লুক গেল কোথায় বাসেই গাছ, মানে সেই ভাল্লুক রূপী সেই গাছটা যেটা কবি কল্পনা করছিলেন সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ ওই যে পরিষ্কার আলো হয়েছে, ভূতরূত সব সরে গেছে, ভাল্লুকও নেই আর গাছটাকে গাছের মতোই দেখাচ্ছে। তো বলছে কোথায় সেই ভাল্লুক রূপী গাছ, কোথায় সেটা, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ, সেখানে হীরে দিয়ে তৈরি মাছ যেমন হয়, লক্ষ লক্ষ হীরের মাছ সেখানে যেন ঝাঁক বেঁধেছে, এরকম মনে হচ্ছে। আসলে রূপলি আলো, চাঁদের যে রূপলি আলো, সেই আলো গাছের পাতায় পড়ায় বেশ চকমক চকমক করে উঠছে, আর কবির যেন মনে হচ্ছে সেটা বেশ হীরের মতন চকচক করছে। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি, ভোরবেলায় আবছায়াতে অর্থাৎ আলো আর ছায়ার যে অন্ধকার মেশানো যে সময়টা, সেই সময়তে কবি কি মনে হচ্ছে ভেবে পাইনি নিজে, কি যে দেখেছি রাত থেকে কি দেখলাম, এখনই বা কি দেখছি, সবই কবি কনফিউজড হয়ে যাচ্ছেন, কবি বুঝতে পারছেন না তিনি কি দেখতে পাচ্ছেন আসলে। সকাল হলো যেই একটিও মাছ নেই, এতক্ষণ তিনি কল্পনায় যে গাছের মধ্যে মাছের ঝাঁক লক্ষ হীরের মাছ দেখছিলেন, সেগুলো কিচ্ছু তার আর চোখে আসছে না, নজরে তিনি পড়তে পারছেন না, আর একটাও মাছ তিনি দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন কি করে, সবই তো তার কল্পনা, একটা ভূতভূত একটা রহস্যময় একটা পরিবেশ তিনি তৈরি করছেন, এই তো ব্যাপার। কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপলি এক ঝালর, কেবল কি পড়ে রয়েছে, মানে ঝিকির মিকির আলোর রূপলি এক ঝালর, মানে ঝালর ব্যাপারটা কি, ঝালর হচ্ছে যা ঝলমল করে ঝুলতে থাকে, পর্দা টাইপের জিনিস, তো সেরকমই একটা কিছু আলোর একটা ছটা, একটা আলোর ঝিকিমিকি ব্যাপার সেখানে যেন ঝুলছে। তো আসলে কিচ্ছু নয়, একটা গাছ কখনো চাঁদের আলোতে কখনো আলো আবছাও আধারিতে তিনি একটা গাছকে ঠিক ভাল্লুকের মতো দেখেছেন, এবং তার সেই দেখাটা দেখেই একটা গাছকে মনে হচ্ছে সেই গাছ যেন বহুরূপী একটা গাছ, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করছে, কখনো ভাল্লুকের মতন রূপ নিচ্ছে কেঁপে উঠছে, কখনো বা লক্ষ হীরের মাছের মতন হচ্ছে, এই সব আবার কখনো কখনো ভোরবেলায় তিনি লক্ষ্য করছেন যে সেটা যেন একটা ওই ঝালর টাইপের আর কিচ্ছু না। এই তো ছিল আমাদের এই মায়াতরু কবিতার বিষয়বস্তু। তো আশা করি তোমাদের এতক্ষণের আমাদের এই আলোচনা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের ভিডিওতে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, যদি সাবস্ক্রাইব করে থাকো অলরেডি তাহলে অসংখ্য ধন্যবাদ। এসো আমরা আরও একবার আমাদের এই মায়াতরু কবিতার আবৃত্তি আমরা তমজ্যোতির গলায় শুনে নিই। আমি তমজ্যোতি মণ্ডল, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি মায়াতরু অশোক বিজয়ী রাহা। একটি যে ছিল গাছ, সন্ধ্যে হলে দুহাত তুলে ছোট্ট ভূতের নাচ, আবার হঠাৎ কখন পরের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালু খুবই ঘাড় ফুলে করত সে গড়গড়, বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে জ্বর, এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বাসে ভালুক গেল কোথায় বাসে গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ, ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে, সকাল হলো যে একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালী এক ঝালর। নমস্কার।